हेलो फ्रेंड्स केमन आছো তোমরা সবাই आशा करी सबाई खूब ভালো আছো। आज হলো ধনতেরাস, তো সবাইকে হ্যাপি ধনতেরাস। ধনতেরাসের दिन হলো মেইনলি মা লক্ষ্মীর दिन আর ধনতেরাসের दिन একটা মেইন খুব প্রচলিত মানে নিয়ম বলতে পারো বা প্রথা, সেটা হচ্ছে যে সোনা কিংবা রূপো কেনা, সেটা গয়নাই হোক কিংবা কয়েন্সি হোক যা হোক, সোনা কিংবা রূপো কেনা আজকের দিনে খুব শুভ বলে। তাই ম্যাক্সিমাম মানুষই কিনে থাকে আজকের দিনে। কিন্তু খুব সত্যি কথা বলতে আমার বাড়িতে কোনো ধনতেরাসের দিন সোনা রূপো কেনার কোনো রেওয়াজ নেই আমার বাড়িতে। তাই আমিও কোনো দিন যে খুব একটা কিনেছি তেমনটা নয়, কিন্তু এইবারে আমি কিনলাম কিছু জিনিস। ধনতেরাসের দিন গৃহিণীরা বাসনও কেনে, এটা তোমরা শুনেই থাকবে। তো আমিও এবার সেরকমই করেছি। ধনতেরাস উপলক্ষে কিনছি তেমনটা নয়, আমার প্রয়োজন ছিল তাই আজকের দিনেই সেইগুলো কেনা হয়ে গেছে, তাই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর ধনতেরাসের দিন তোমরা নিজেরা কি করো বা কি কি কেনো আমার সাথে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো, জানিয়ে শেয়ার করতে পারো অবশ্যই। তো চলো আমি আজকে ধনতেরাসের দিন কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমি বললাম যে আমি কিছু কুকারি আইটেম কিনেছি যেগুলো আমার দরকার ছিল, তো আমি সেগুলোই দেখাচ্ছি। তারপরে আরও দু একটা স্পেশাল জিনিস আছে যেগুলো দেখাবো তোমাদেরকে। তো ফার্স্টেই দেখাই যে আমার বটলের দরকার ছিল, ওয়াটার বটল। তো এটা হচ্ছে সিলোর, তো এটা একটা হচ্ছে ওয়াটার বটল। আর একটা কিনেছি, এটা এমনি, এটা তোমরা দেখেই থাকবে, এটা খুব সাধারণ, আমি জানি না এটা কোনো রিমা লেখা আছে এটাতে, এটা খুব সাধারণ। একটা সেলো কিনেছি, একটা ওটা কিনেছি। আর তিনটে চামচ কিনেছি, স্পুন, সার্ভিং স্পুন। আর এটা একটা কিনেছি, এটা আমার একটা দরকার ছিল, এটা আমাদের বাড়িতে আছে, কিন্তু তারপরেও কিনলাম কারণ ভেতরে যে কন্টেনারগুলো ছিল সেগুলো একটু ছোট সাইজের, এটার একটু বড় মনে হলো। তো এটা হচ্ছে মশলাদানি, স্পাইস হোল্ডার। এটা কিনেছি। এবারে আমি সব স্টিলের জিনিসই কিনেছি। একটা স্টিলের বড় গামলা কেনা হয়েছে, আর আমি একটা স্টিলের কড়া কিনেছি। এবারে সব স্টিলের কিনেছি আমি, স্টেইনলেস স্টিল। তো স্টেইনলেস স্টিল কুকিংয়ের ক্ষেত্রে এখন ম্যাক্সিমাম ডক্টর বা যারা ডায়েটিশিয়ান তারাও বলছেন যে কিছু আমাদের মানে কুকিং আইটেম আছে, যেগুলো কুকিং ইউটেনশিয়াল আছে যেগুলো হচ্ছে চেঞ্জেসের প্রয়োজন। যেমন হচ্ছে আমরা যেই কড়াইগুলোতে করি আইদার ননস্টিকি হয় অর অ্যালুমিনিয়ামের হয়। তো এখন ডক্টররা ম্যাক্সিমাম বলছেন বা ডায়েটিশিয়ানরাও বলছেন, এটা আমি নিজের জানা বা নিজের শোনা, ওনারা বলছেন যে আপনারা ভালো কোয়ালিটি স্টেইনলেস স্টিল ইউটেনশিয়ালস ব্যবহার করুন, যেগুলো হেলথের পক্ষে খুবই ভালো। আর তোমরা তো অনেকেই জানো আশা করি যে তোমার ওই ননস্টিকিগুলো একেবারেই ভালো নয়, ননস্টিকি কুকওয়্যার যেগুলো সেগুলো একদমই ভালো না। আর অ্যালুমিনিয়াম তো একেবারেই এখন ভালো নয়, অ্যালুমিনিয়াম থেকে তো অনেকটাই দূরে থাকতে বলছে, যার জন্য এই কুকিং ইউটেনশিয়ালগুলো আমার কেনার দরকার ছিল। আর বটলের ক্ষেত্রেও বলি, বটলের ক্ষেত্রে হচ্ছে যে অনেকে প্লাস্টিকের করে, তো তাদের ক্ষেত্রে বলবো বন্ধুরা প্লাস্টিকের না করে তোমরা এই ধরনের স্টেইনলেস স্টিলের বটল ইউজ করো, কিংবা কপার বটলও পাওয়া যায়। আমি কপার বটল ইচ্ছে করে কিনলাম না, কারণ কপার বটলের ভেতরটা তো জানি না হাত পৌঁছবে না, মাজতে পারবো না, কিন্তু বাইরেটা ক্লিন করাটা ভীষণ টাফ, যার জন্য আমি এই ধরনের স্টেইনলেস স্টিলের সিলোর। আর এগুলো খুব ভালো, এগুলো মানে সেইভাবেই বানানো হয়েছে যাতে সকলের জন্যই এটা হেলদি হয় ব্যাপারটা। তো এই জন্যই আমি এবারে মেনলি স্টিলের এই সমস্ত আইটেমগুলোকে চুজ করলাম। আর এটা ধনতেরাসের দিনই কিনলাম, যে চলো যখন কিনতেই হবে তো আজকের দিনেই কিনি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, এখানেই শেষ নয় আমার কেনাকাটা, কালকের জন্য, কালকে শ্যামা পুজো তো কালকের জন্য এমনিতেই তো মোমবাতি আছে, ছোট প্রদীপও আছে তো, কিন্তু আমি তারপরেও যেহেতু মার্কেটে বেরিয়েছিলাম কিছু সুন্দর সুন্দর দিয়াজ দেখতে পেয়েছি যেগুলো কিনে এনেছি, যে তোমাদের সাথে শেয়ার করছি। এটা একটা কিনেছি, এটা একটা হলো, এরকম আমি তিনটে কিনেছি। এরকম তিনটে, এরকম তিনটে, এইরকম দুটো দুটো কিনেছি। দিয়াগুলো এত সুন্দর দেখতে যে এইরকম কিছু দিয়া আমার আগে কেনা ছিল, তবে এতটা ছিল না, এবারে একটু বেশি করে কিনলাম। আর এইটা কিনেছি, এটাও দিয়া, 5টা দিয়া আছে আর মাঝখানে একটা হোল আছে, এখানে তোমার ক্যান্ডেল বসিয়ে জ্বালাতে পারবো। তো এইগুলো দিয়ে তুমি, আমি হচ্ছে যে ডেকর ভিডিও একটা করব কালী পুজোর মানে শ্যামা পুজোর দিনকেই, তো সেই দিনই এইগুলো দিয়ে আমি একটা ডেকর ভিডিও বানাবো, তো সেগুলো তোমরা সেদিনই দেখতে পাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ধনতেরাস উপলক্ষে কুকিং ইউটেনশিয়ালস এবং দিয়ার কালেকশন? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাতে পারো তোমরা ধনতেরাসের দিন কি কি করো। আর অবশ্যই আমার টাচে থাকবে, আমার সাথে থাকবে। আর হচ্ছে সবাই খুব ভালো থেকো, কালী পুজোতে খুব আনন্দ করো, সবাই খুব ভালো থেকো, টাটা।